সোশ্যাল মিডিয়া যখন দেখা যায় যে একজন সেলিব্রিটি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করছে, তখন প্রচুর পরিমাণ ট্রোলের শিকার হচ্ছে, এই জিনিসগুলি তুমি কিভাবে নাও? মানে তোমাকে কতটা প্রভাবিত করে এই ট্রলগুলো? দেখো, এইটা সোশ্যাল মিডিয়াতে যারা এসে কমেন্ট করে, প্রথম প্রথম আমি ফেসবুকে বা আমার সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রামে এইগুলোতে আমি একদম সচেতন ছিলাম না। হ্যাঁ, বছরখানেক আগেও ছিলাম না, আমি আমার পেজ নিয়ে একেবারে বাড়াবাড়ি করতাম না, ও আছে আছে এরকম। তো যখন আমি একটু সিনসিয়ার হওয়া শুরু করলাম, আমার টিমকে বললাম যারা সব ম্যানেজ করে, তো মাঝে মাঝে আমিও গিয়ে আমার কমেন্ট দেখতাম সকালবেলা উঠে, এবং আমার সারাদিন খারাপ যেত, এরকম দু চার দিন গেছে। যাওয়ার পরে আমি দেখেছি যে আমি কী করছি, আমি নিজের ক্ষতি করছি। কারণ যারা এসে কমেন্ট করছে, ওরা হয়তো কোনো একটা অজপাড়াগায় কোনো একটা দোকানদার গিয়ে চা বেচতে বেচতে একটু কমেন্ট করে দিল, এবং কপি পেস্ট কমেন্ট, কিন্তু এই 10টা কমেন্টই সে সব জায়গায় পেস্ট করছে। সো ও তো নিজের মাথা খাটানোর মাথা নাই, ওর মাথা খাটানোর মাথা নাই, সময় মানে ইয়েও নাই, সো ও কপি পেস্ট করছে, ওকে নিয়ে আমি কেন মাথা ব্যথা করছি? সো আমি যখন থেকে এটা বাদ দিলাম, বাদ দিয়ে দিয়েছে, আমার আর কোনো মাথা ব্যথা নেই, কে কে কমেন্ট করবো পড়িও না, কিচ্ছু এসে যায় না। এবং ট্রোল, অফকোর্স ট্রোল তো আমাদেরকে নিয়েই করবে, ওদেরকে নিয়ে কে করবে, প্লিজ ওদেরকে করতে দাও ওদের কাজ, এবং আমি আমার কাজ করে যাই, আমার কাজ অনেস্টলি কাজ করা। আর আমার কাছে আরেকটা জিনিস, আমি একটু আগে বলছিলাম শুরু হওয়ার আগে, এটা আমি বলবো যে অনেকেই এসে কমেন্ট করে, আমি দু একবার পড়েছি, কারণ আমি খুব ঘুরতে ভালোবাসি, আমার খুব মজার একটা টিম আছে, কিন্তু মানে সবগুলো অনেকগুলো মেয়ে বন্ধু আছে, ট্রাভেল বন্ধু আছে, এবং তারা আমার মানে এমনিতেও বন্ধু, এবং কোনো না কোনোভাবে সোশ্যাল স্ট্যাটাসগতভাবে তারা আমার ইকুয়াল, তারা হয়তো কোনো একটা কর্পোরেট এরিয়াতে খুব উঁচু পোস্টে আছে, কিন্তু আমার ছোটোবেলার বন্ধু, হয়তো আমার র্যাম্পের বন্ধু, অথবা আমার নাচের বন্ধু, হ্যাঁ এরকম কিছু আমার কাছে 7-8টা মেয়ে আমরা আছি, তারা আমরা প্রায় এরকম সারা বছর ধরে টাইম টাইম টাকা পয়সা সব জমিয়ে টমিয়ে আমরা একটা দেশের বাইরে যাই, এবং ইচ্ছা মতো মাস্তি করে দেশে ফিরে আসি। এখন এখানে এসে ওইখানে এসে অনেকে কমেন্ট করে যে প্রায়ই দেখি দেশের বাইরে যান, কোত্থেকে টাকা পান। তো আমার, আমি একটু আগে যেটা বলছিলাম সেটা আমি বলতে চাই, আমি তোমাদের মাধ্যমে জানাতে চাই যে ভাই, আমার টাকা নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি আমার ট্যাক্স ঠিক মতো দিচ্ছি, সো আপনাকে ভাবতে হবে না। এবং আমরা যারা মিডিয়াতে কাজ করি, এটা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশেই বরং আমরা কম টাকা আর্ন করি, ওয়ার্ল্ড ওয়াইড যারা এন্টারটেইনমেন্ট প্রফেশনে আছে তাদের ইনকাম কিন্তু অনেক বেশি আপনাদের তুলনায়, যেটা হয়তো আপনারা সারা মাসে আর্ন করছেন সেটা হয়তো আমরা হাফ বেলাতে করছি। সো আমাদের টাকা নিয়ে আপনাদের একদম ভাবতে হবে না, আমরা অনেস্টলি কাজ করি। এবং আপনারা অনেকেই লেখেন যে হ্যাঁ শেষ বয়সে তো হাত পাতে সরকারের কাছে, আপনারাও পাতেন, আপনারাও ঘুষ নেন, আপনারাও ডিসঅনেস্টি করেন, আমাদের এখানে ডিসঅনেস্টি করার কোনো চান্স নাই, আমরা অনেস্টলি মাথা মানে মাটি কাটার মতো আমরা খেটে কাজ করি। সো আমাদের এই হার্ডওয়ার্কিংয়ের জন্য আমরা যে আর্নিংটা করি, আমরা যেহেতু আমাদের কোনো সাইড ইনকাম নেই, অন্য কিছু নেই, বা আগে ছিল না, এখন কিন্তু হচ্ছে, এখন আমরা একটু প্রমোশনের জন্য ভালো টাকা আর্ন করি, রাইট, তখন কিন্তু ছিল না। সো অনেকেই এটার জন্য তাদের শারীরিক কোনো কারণে বা কোনো কিছুর জন্য সরকারের কাছ থেকে একটা হেল্প নিচ্ছে, হেল্প কেন নিই ভাবি আমরা, ওটাকে বলি যে বলতে পারি উপহার নিচ্ছে, আমরা তো সারা জীবন এন্টারটেনমেন্টই করেছি, আপনাদের সামনে স্ক্রিনের সামনেই থেকেছি, সেইটার একটা উপহার নিচ্ছে, এটাকে এত ছোট করে দেখেন না। এবং হয়তো 1000 মানুষের মধ্যে একজন নিচ্ছে, সেইটাকেও হাইলাইটেড করেন না, এবং এটা নিয়ে বাজে কথা বলেন না, অসম্মান করেন না, আপনি হয়তো তাকে একসময় তার কাজের জন্য ভালোবাসতেন। তো আসলে অন্য কাউকে যদি আপনি এরকম টিস করে নেছেন, তাহলে প্রমাণ হয় যে আপনি প্রচণ্ড হিংসুটা মানুষ। সো ওটা করেন না, আপনি অসুস্থ হয়েন না, এবং অন্যকে অসুস্থ বানানোর চেষ্টাও করেন না, সবাই সবার কাজ করছে অনেস্টলি।